এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে কি মনে হচ্ছে আমি বাড়িতে আছি? না, আমি বাড়িতে নেই। আজকে আমি আছি মামির বাড়িতে, গত কালকে থেকে আছি আর কি। আমাদের বাড়িতে না দুদিন ধরে জলের সমস্যা, মানে মেশিনটা নষ্ট হয়ে আছে, যার কারণে আমাদেরকে মামির বাড়িতে আসতে হচ্ছে। বাড়িতে এক ফোঁটা জল নেই। আজকে মিস্ত্রি কাজ করছে, দেখা যাক আজকে রাতের মধ্যে ঠিক হবে কি না। তো এই জন্য ব্লগটাও আমি এডিট করে আপলোডও করতে পারিনি, একবার বাড়িতে একবার এখানে বাথরুমে আছি, জল শেষ, এরকম একটা অবস্থা হয়েছে আমাদের বাড়িতে। যাই হোক, তো সকাল থেকে আজকে কি করলাম তোমরা তো দেখতেই পেলে, ব্লগ একটু অন্যভাবে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে বেলা দুটা, একটু মনে হয় ফ্যানের আওয়াজ আসবে, কিন্তু ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না, প্রচন্ড গরম। তো যারা বাইরে যাও অবশ্যই জল ক্যারি করবে সব সময়ের জন্য, আর ঠান্ডা কিছু রাখবে সাথে, কারণ অসুস্থ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আমার লাকিলি আমার স্কুলটা অফ আছে এখন, দেখে আমার জন্য অনেক ভালো, নাহলে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, এত রোদ্রু আর এতটাই গরম। আমি এখানে খাচ্ছি চিনি আর জলের শরবত। মাকে বলেছিলাম শরবত বানাতে, বাড়িতে লেবু ছিল না, তো এটা দিয়ে বললাম বানিয়ে দাও, কারণ একদম ভালো লাগছে না গরমের জন্য। তারপরে চলে গেলাম লাঞ্চ করতে। যেহেতু মামি দাদুষি ছিল, তাই মামি নিরামিষে অনেক অনেক আইটেম রান্না করছে দেখতে পেলে। তিতার ডাল, আলু ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাজা, সজনে ডাঁটা, আর শিবাকে মা খাইয়ে দিচ্ছে। ও ফোন দেখে মা খাইয়ে দেয়, এরকম প্রায় দিনই হয়। আর এখনকার বাচ্চারা না এমনই ফোন দেখে দেখে ভাত খায়, আমাদের সময় তো এমন ছিল না। যাই হোক, তো আমি আর মা বিছানায় বসেছিলাম, আর মামি পুজো দিচ্ছিল, আমরা মামির পুজো দেওয়া দেখছিলাম। এরপর একটু বাইরে এসে বসলাম, এখানে বাইরে ফ্যানটা দিয়ে দিয়েছে, টেবিল ফ্যান, সেখানে বসে এই যে মামির এখান থেকে না খুব ভালো লাগে আকাশ দেখতে, বসে থাকতে, গাছপালাও আছে চারিদিকে, বেশ ভালো লাগে। তারপর সন্ধেবেলা মামা অনেক কিছু নিয়ে এসেছিল আমাদের খাবার জন্য, সবাই একসাথে বসে খেলাম। মামি শুধু খায়নি যেহেতু মামির দাদুষি ছিল, আর যেহেতু এটা রোজার মাস তাই সবগুলো দোকানে এগুলো খাবার অ্যাভেলেবেল থাকে, অন্য সময় সব দোকানে এরও এগুলো পাওয়া যায়। ফাইনালি বাড়িতে চলে এসেছে একদিন এক রাত পর, আর বাড়িতে এসে তো অবশ্যই শান্তি শান্তি লাগে। তবে মামির বাড়িতেও বেশ ভালোই কাটলো দিনটা, অনেকদিন পর কোথাও গিয়ে থাকা হলো, একরকমের ভ্যাকেশন। যাই হোক, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। প্রথমে একটু রাগ হচ্ছিল, পরে তো কালকে ভালোই লাগলো।